নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আমি বানাবো কাঁঠালের বীজের পকোড়া। তো কাঁঠালের বীজ আপনারা সবাই ভাজা খেয়েছেন বা সেদ্ধ করে খেয়েছেন, এইভাবে পকোড়া বানিয়ে হয়তো কোনো দিন খাননি। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই কী করে বানাই। এখানে কিছু কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি আমি, আর বীজগুলোকে আমি অর্ধেক করে কেটে নেব, কেটে খোসা ছাড়িয়ে নেব। তো এইভাবে আমি সব কটা বীজ কেটে নিয়ে খোসা ছাড়িয়ে তারপরে আসছি বন্ধুরা। তো দেখুন এইভাবে আমি সব কটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব আর প্রেশার কুকারে 4-5টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এবার সেদ্ধ করার পর এরকম হয়ে গেছে, এবার এগুলোকে আমি হাতে একটু মেখে নেব। তো একদম পেস্ট বানাবো না, একটু আধ ভাঙা মতো করে নেব। একদম পেস্ট বানালে আবার খেতে ভালো লাগে না, আর আধ ভাঙা মতো করলে মুখে পরে খেতেও ভালো লাগে। তো এইভাবে আমি মেখে নিচ্ছি। এবার মেখে নেওয়ার পর এর মধ্যে আমি দুটো বড় পেঁয়াজ কুচি দিয়ে দেবো, তারপরে নুন দিয়ে দেবো স্বাদ মতো, 1 চামচ কালো জিরে দিয়ে দেবো, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন দিয়ে দেবেন, 1 চামচ আদা গ্রেট করা দিয়ে দিলাম, আর 3-4 চামচ বেসন দিয়ে দেবো, আর একটু চিনি দিয়ে দেবো, চিনিটা দিলে টেস্ট হয় খেতে। তো সব কিছুকে একসাথে আমি মেখে নেব, আর এর মধ্যে জল দেওয়া চলবে না, জল দেবো না, জল ছাড়া এটা মাখতে হবে। এর মধ্যে আপনারা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন। তো দেখুন টাইট করে এটা মেখে নিতে হবে। তো আমার মাখা হয়ে গেছে, তো দেখুন এইভাবে আমি মেখে নিলাম, একটুও জল দেওয়া চলবে না। এবার আমি গ্যাসের ওখানে চলে যাব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, আপনারা সাদা তেলও ভাজতে পারেন, আর একদম মিডিয়াম ফ্লেমে রেখে এটা ভাজতে হবে। তো ছোট ছোট পকোড়ার মতো করে আমি ভেজে নেব। তো বন্ধুরা এই পকোড়াগুলো আপনারা সন্ধেবেলায় চা দিয়ে বা কফি দিয়ে খেতে পারেন, আর ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে খেতে। তো 2 পিঠ লাল করে ভেজে নেব। তো বন্ধুরা আপনাদের সঙ্গে একটা শেয়ার করি একটা কথা, তো এই রেসিপিটা আমি আমার মন থেকে বানাচ্ছি না, এটা একজন আমাকে বলে দিয়েছে, সে হচ্ছে আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড বলেছে কাঁঠালের বীজের এরকম করে পকোড়া করে বানাও, তোমার বন্ধুদের খুব ভালো লাগবে দেখবে। তো সত্যিই দেখলাম যে এই পকোড়াগুলো খুব টেস্টি হয় খেতে। তো ও যেইভাবে আমাকে বলে দিয়েছে ওইভাবেই আমি বানালাম। রান্না করে না কিন্তু কি করে কি করতে হয় সেটা জানে, তো ও যেভাবে বল দিল ওইভাবেই আমি বানালাম। তো দেখুন উল্টে পাল্টে এগুলো ভাজাও হয়ে গেল কথা বলতে বলতে। তো এগুলোকে আমি প্লেটে তুলে রাখছি, আবার ওই তেলের মধ্যেই আমি বাকিগুলোকেও দিয়ে ভেজে নেব। তো বাকিগুলোকেও আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। ভীষণ টেস্টি হয় বন্ধুরা, এটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর খুবই মুচমুচে হয়, একদম বাইরে কারুকে দিলে বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বীজের তৈরি, এত দারুণ হয় খেতে। তো এইগুলোকেও আমি 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল করে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি প্লেটে তুলে রাখছি। আর একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। তো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, এবার আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন দারুণ টেস্টি হয় খেতে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে। আজকের মতো আসছি, থ্যাংক ইউ।